বাতাসে শীতের আমেজ, সামনেই কালী পুজো, কিন্তু তার আগে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। তবে কি মাটি হতে চলেছে কালী পুজো? কি বলছে হাওয়া অফিস? ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, তবে কি মাটি হতে চলেছে কালী পুজো? কবে পড়বে শীত? এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আসুন জেনে নেওয়া যাক কি বলছে আবহাওয়াবিদরা। এবছর দুর্গাপুজো থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছিল। লক্ষ্মী পুজো কাটতে না কাটতেই শীত শীত অনুভূতি হয়েছিল বঙ্গে। পাশাপাশি সপ্তাহের শুরু থেকেই বঙ্গে তাপমাত্রার পারদ নেমেছে বেশ খানিকটা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে 20 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে উষ্ণতা। কালী পুজো ভাইফোঁটায় এমনই মনোরম আবহাওয়া থাকবে বলে আশা করেছে বঙ্গবাসী, কিন্তু তাদের সেই চিন্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিস জানাচ্ছে, ইতিমধ্যেই তামিলনাড়ু সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে। পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপের কোনো প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে দাবি, কালী পুজোতেও শীতের আমেজ থাকবে, ভাইফোঁটাতেও আবহাওয়ার একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরে হাওয়া বইবে, আগামী 24 ঘন্টায় আরও কিছুটা পারদ নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রা আগামীকাল থেকে কমতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী 3 দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা নেমে দাঁড়াবে 20 থেকে 21 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা নেমে দাঁড়াবে 17 থেকে 18 ডিগ্রিতে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি না হলেও ইতিমধ্যেই তাপমাত্রা কমেছে বেশ খানিকটা। পাশাপাশি হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের পর উত্তরবঙ্গে ঠান্ডার পরিমাণ আরও বাড়বে। কার্যত বলা যেতেই পারে দুর্গাপুজোর মতো কালী পুজোতেও শুষ্ক থাকবে আবহাওয়া। আর মাত্র কিছুদিন, তারপরই কালী পুজো এবং দীপাবলির আলোর রোশনায় সেজে উঠবে শহরবাসী, যার প্রস্তুতি এক প্রকার তুঙ্গে, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, আলিপুরদুয়ার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।